গঙ্গার পারের বাঁধ ভেঙে ঢুকছে নদীর জল, একাধিক গ্রাম ভেসে যাওয়ার আশঙ্কা মহেশতলায়। দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের বাটানগর হেতালখালী সংলগ্ন একটি ইটভাটার গঙ্গার পারের বাঁধ ভেঙে ঢুকল জল। জলের স্রোতে প্রায় সম্পূর্ণ জলমগ্ন ইটভাটাটি, আর এই ইটভাটার সঙ্গেই লাগোয়া চওড়া রাস্তা যা গঙ্গার বাঁধের মতোই কাজ করে। কিন্তু জলের স্রোত এবং পরিমাণ যেভাবে বাড়ছে তাতে এই রাস্তাটি ভেঙে যেতে পারে, আর এই রাস্তাটি ভেঙে গেলেই সম্পূর্ণরূপে জলমগ্ন হয়ে পড়বে সাত সাতটি গ্রাম। তাই পালা করে এলাকাবাসী রাত জাগছেন জলস্তর কতটা উঠে তা দেখার জন্য। যদিও প্রশাসনের পক্ষ থেকে এখানে এখনও পর্যন্ত কেউ না আসলেও স্থানীয়রা যেমনটা মনে করছেন, ইটভাটার মালিকের গাফিলতির জন্য এই নদীর সংলগ্ন বাঁধটি রক্ষণাবেক্ষণের অভাব হওয়ায় ভেঙে গিয়েছে। ঘটনাটা আমরা গ্রামের স্থানীয় ছেলে, হাতালহাল গ্রামের স্থানীয় ছেলে গঙ্গাধারে বসেছিলাম। হঠাৎ দেখলাম যে জল বেড়ে গেছে, গঙ্গার জল প্রচণ্ড বেড়েছে, আস্তে আস্তে বাঁধটা ভাঙন সৃষ্টি করছে। তা আমরা দৌড়ে পড়ে স্থানীয় ছেলে কয়েকজন গেলাম, সবসময় থাকি আমরা মনে হয়। এমনি বাঁধের অবস্থা খুব খারাপ ছিল, বাঁধের অবস্থা খুব খারাপই ছিল, এখনও খারাপ আছে, এখনও খারাপ আছে, বর্তমানে অবস্থা খুব খারাপ আছে। আস্তে আস্তে জল ঢুকছিল। মূলত জলটা কি গ্রামে ঢুকছিল না ইটভাটায় ঢুকছিল? গ্রামটা গ্রামে ঠিক ঢুকে না, রাস্তার ধার, মানে ইটভাটা ঢুকে রাস্তার ধার পর্যন্ত চলে গেছিলো। আমাদের যে মেন রাস্তা আছে রাস্তার ধার পর্যন্ত চলে গেছিলো। সেই আতঙ্কিতে আমরা গ্রামের ছেলেরা আর বেরিয়ে আসে। এরকম জল ঢুকতে দেখে আমরা আতঙ্কিত হয়ে যাই, গ্রামের ছেলেরাও আতঙ্কিত হয়ে যায়। কেননা এই বর্ষার সময়তে নানান জায়গায় বাঁধটা ভাঙার সৃষ্টি হচ্ছে, সেইভাবে একটু আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে। প্রশাসনের তরফ থেকে কেউ এখনো পর্যন্ত না, এখনো প্রশাসনের তরফ থেকে কেউ আসেনি। এই এই বাঁধটা কি আরো বেশি করে ভাঙছে নাকি যা ছিল সেরকমই রয়েছে? না, যা আগের তুলনায় জলের প্রেশার আছে, আরো বেশি করে ভাঙছে। এই জায়গাটা কি? এটা যে মহেশতলায় হেতালখালী আমরা আতঙ্কিত আছি। ভাদ্র মাস ভরা কটাল থাকে, অর্থাৎ বাঁধটা ভেঙে যায়, আমাদের ইটখোলা বাঁধ ভেঙে যায় রাস্তার ধার। আমাদের রাস্তাটা মেন বাঁধ, কিন্তু রাস্তাটার অবস্থাও খুব খারাপ, যখন তখন আমাদের পাড়ায় জল ঢুকে যেতে পারে, যার জন্য আমরা সবসময় গঙ্গার ধারে রয়েছি, রাত্রিও থাকতে হচ্ছে। কখন কি পালা করে পাহারা দিচ্ছে? হ্যাঁ, পালা করে পাহারা দিচ্ছে, কিছু ছেলে পাড়ার ছেলেরাই সব আছি, এইভাবেই দেখাশোনা হচ্ছে। কি মনে হচ্ছে যদি আরও যদি জল বাড়ে তাহলে কি আপনাদের রাস্তাটা ভাঙলেও ভাঙতে পারে? রাস্তা অবস্থা খারাপ, মাঝখানে গাড্ডা হয়ে আছে, যখন তখন ভেঙে যেতে পারে। যদি ভেঙে যায় তাহলে কতগুলি গ্রাম আপনারা? আমাদের মোটামুটি ধরুন না 10-12 গ্রাম আমাদের পুরো ভেসে চলে যাবে, এরকম অবস্থা আছে। এই জায়গাটার কি নাম? হাতালখালী ৩৪ নম্বর ওয়ার্ড। পুলিশ প্রশাসন বা কোনো? না না, কেউ আসেনি। আপনারা গ্রামের লোকেরাই এখানে? হ্যাঁ, গ্রামের লোকেরাই আমার সহযোগিতা করে সব পাড়া দিচ্ছি। আপনার নাম? বাবলু বেড়া। দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা থেকে প্রীতম চৌধুরী, টাইমস বাংলা।